সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। দর্শক, আমার আশেপাশে দেখলে আপনারা দেখতেই পারবেন যে বিল্ডিংয়ের মধ্যে যে গরু ছাগল হাঁস মুরগি পালন করা যায়, বাড়ির আঙিনায় এই সম্মানিত খামার গড়ে তোলা যায়, এটা আসলে কল্পনাই করা যায় না। সেই ধারণাকে বদলে দিয়েছেন আমাদের রবিউল ভাই। রবিউল ভাই হচ্ছেন পেশায় ডাক্তার, যিনি যশোর সদরের শহরেই থাকেন। তিনি ডাক্তারির পেশার পাশাপাশি এই সম্মানিত খামার গড়ে তুলেছেন, তারই সার্বিক দিক আজকে আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আমি ঈশিকা আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তোমরা কোথা থেকে আসছো? জি ভালো, আমি দীপ্ত কৃষি থেকে আসছি। চাচি, আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ যাবে। তো আমি এখানে একটু বসি। বসো। কি করছেন আপনি? এই যে সবজি কাটছি। সবজি কাটছেন? কাকড়ো কাটছেন? এটা কি দুপুরে কি রান্না বান্না হবে নাকি? হ্যাঁ, দুপুরে রান্না বান্না হবে। দীপ্ত কৃষি আপনার দেখা হয়? দেখেছি মনে হয়। দেখেছেন? কোথায় দেখেছেন? ইউটিউবে? টিভিতে? ইউটিউবে। ইউটিউবে দেখেছেন? আচ্ছা, আমি রবিউল ভাইয়ের কাছে এসেছি। রবিউল ভাই, আপনার কি হয়? আমার ছেলে, ছোটো ছেলে। আপনার ছোটো ছেলে? তো উনি তো MBBS ডাক্তার, পাশাপাশি তিনি হচ্ছেন বাড়ির আঙিনায় গরু ছাগল হাঁস মুরগি পালন করছেন এবং বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করছেন। আপনার এটা কেমন লাগে? ও ছোটোবেলা থেকে পশু পাখি পোষার খুব আগ্রহ। ওর বাপের কাছে বলতো টিয়া পাখি, ওর বাপ কিনে দিত টিয়া পাখি, এভাবে খরগোশ, খরগোশ কিনে দিয়ে কুকুরি নিয়ে যায়, কান্নাকাটা করে, আবার আমার আনায় দিতে যায়। এসব পুষ্টি পুষ্টি বলা হয়েছে। আর এই মুরগির খামারও শখ করে করেছে, শখের ফলে। তো পরিবারে আর কে কে আছে আপনার? আমার বড়ো ছেলে আছে, সে বাইরে থাকে, আর মেয়েকে তো সব বিয়ে হয়ে গেছে। রবিউল ভাইকে কি একটু ডাকা যাবে? আমি একটু কথা বলবো। হ্যাঁ ডাকা যাবে, একটু ডেকে দেন চাচি। রবিউল আপনার মায়ের সঙ্গেই কথা বলছিলাম আপনার ব্যাপারে। আপনি শখ বশত হচ্ছে এই খামার গড়ে তুলেছেন, পাশাপাশি হচ্ছে চাষাবাদও করছেন। জি জি, চাষাবাদের দিকেও আমার যথেষ্ট আগ্রহ আছে। আপনি দেখবেন আমাদের বাড়িটা বাইরে থেকে দেখলে শহরের পরিবেশ, ভিতরে একদম গ্রামীণ পরিবেশ আপনি পাবেন। দেখেন আমাদের বাড়ির ভিতরে গাছ গাছালি, হাঁস মুরগি, গরু ছাগল, এসব কবুতর সব কিছুই আছে। তো এই পরিবেশটা অ্যাকচুয়ালি আমরা এর ছোঁয়া প্রথম ছোটোবেলা থেকেই পেয়ে আসছি। আম্মা এবং আব্বা দুজনেই শৌখিন মানুষ ছিলেন, আম্মা এখনও পর্যন্ত এগুলো পছন্দ করেন, এবং সেটারই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আমি আমার ব্যস্ততম প্রফেশনের মাঝে যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি এটাকে আরেকটু মডার্নাইজ করার। এবং আমি যেটা দেখলাম মেডিকেল কলেজ থেকে আসার পরে, যেটা আমি অবজার্ভ করলাম যে আম্মা মুরগি পোষেন, মুরগির বাচ্চা তোলেন, এবং কিছুদিন পর দেখা যায় বাচ্চাগুলো একটা একটা করে মরতে মরতে সব মরে যায়। তখন আমি এটা নিয়ে একটু লেখাপড়াও শুরু করলাম। একসময় আমার অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছুই জমা পড়লো। আমি প্রথমে চিন্তা করলাম যে খাঁটি দেশি মুরগি আমাকে জোগাড় করতে হবে, প্যারেন্ট। তো খাসি দেশি মুরগি তো পাওয়া খুব মুশকিল, এখন ক্রস ভ্যারাইটি বাজারে ভরে গেছে। তো আমার পেশেন্ট যারা গ্রামে আছে তাদের শরণাপন্ন হইলাম, তাদেরকে বললাম যে আপনারা আমাকে খাঁটি দেশি মুরগির ডিম জোগাড় করে দেন, আমি বাচ্চা ফোটাবো। এবং প্রথম পর্যায়ে আমি ওই ডিম থেকে খাঁটি দেশি মুরগির বাচ্চা 16টা বাচ্চা ফোটাইতে সক্ষম হলাম। এবং এর জন্য আমি নিজেই আগে একটা ইনকিউবেটর তৈরি করলাম, যে ইনকিউবেটর না হইলে তো আমি নিজের ইচ্ছামতো আমি বাচ্চা ফোটাইতে পারবো না। তো সেই 16টা মুরগি দিয়ে আমার যাত্রা শুরু। তো এখানে ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো হাঁস মুরগি পালনে এদের বায়োসিকিউরিটিটা অনেক ইম্পর্ট্যান্ট, যে এদের রোগ শোক যাতে না হয়। সাধারণত আমাদের প্রান্তিক চাষি যারা আছে, আপনি দেখবেন যারা খামারি, তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার পরে ট্রিটমেন্ট নিয়ে মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আমার উদ্দেশ্যটা হলো রোগ যাতে না হয়, আগের থেকে। এটা আমরা হিউম্যান ডক্টরদেরও আমাদের একটা মূলনীতি আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কোন কোন সোর্স দিয়ে রোগগুলো আসে সেটা আমাকে জানতে হবে, সেখানে ব্যারিকেড দিতে হবে, তাহলে হাঁস মুরগির রোগ শোক হবে না। ভাই, আপনার কাছে তো মুরগি নিয়ে অনেক কিছুই শুনলাম, চলেন আপনার মুরগি খামারের দিকেই যাই, সেখানে বাকি বিস্তারিত কথা জানা যাবে। জি অবশ্যই। জি চাচি, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো, ধন্যবাদ। তো এক্ষেত্রে বিদায় নেওয়ার আগে একটা কথা না বললেই নয়, একটা কথা আমরা মিস করে গিয়েছি, আমার মা কিন্তু রত্নগর্ভ পুরস্কার পাওয়া, যশোর জেলায় উনি রত্নগর্ভ পুরস্কার পেয়েছেন, এবং আপনারা আমার মার জন্য দোয়া করবেন, মা যেন আর অনেক বছর বেঁচে থাকেন। জি জি।
চাচি আমাদের জন্য দোয়া করবেন? জি আমি আসি। জি প্লিজ ভাই। ভাই আপনি তো বললেন যে আপনার মুরগি দেশি মুরগি ছিল 16টা, এই সেই হচ্ছে মুরগির খামার না? আমার প্রথম খামার এটাই, এখনো পাইলট প্রজেক্টটা এর থেকে শুরু হয়েছে। জি জি জি। তো আমার মনে হয় আমরা মুরগি সম্বন্ধে বলার আগে আপনি হাঁসের ডাক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক চেঁচামেচি করছে, কোন দিক থেকে আসছে শব্দটা? এখানে হাঁসের ঘর আছে। জি জি, চলেন আমরা একটু হাঁসগুলো দেখি। আমার এখানে বেশ প্রায় 70-80টা হাঁস এখানে রয়েছে, বিভিন্ন প্রজাতির, সেটা আমি ছাড়ি আপনি দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, কি কি জাতের আছে হাঁস এখানে? এখানে আপনি ক্যাম্পবেল হাঁস আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চীনা হাঁস আছে, রাজ হাঁস আছে, দেশি হাঁস আছে, একসঙ্গে সবকিছু একসঙ্গে আছে। এদেরকে তো জায়গা করে দিতে হবে, নাহলে জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে, আপনি দেখতে পারবেন। ওরে বাবা, এক ঝাঁক হাঁস, খুব ভালো লাগছে এগুলোকে দেখতে। না এইটা বিভিন্ন রঙের, বিভিন্ন রঙের, এদের ডাকই আমাকে মুগ্ধ করে আর কি। এদের ডাক যে সকালে যখন, এগুলোকে এখন পুকুরে নিয়ে এখন গিয়ে খাবার আছে, খাবারটা একটু খাবে, খেয়ে ওরা পুকুরে নামবে। পুকুরে পানিতে ওরা একটু পানি ছাড়া জানেন না, আপনি হাঁস থাকতে পারেন। এই হাঁসটা কি? এটাকে দেখতে খুব ভালো লাগছে। চীনা হাঁস, চীনা হাঁস আরো আছে, চীনা হাঁস আরো আছে, সামনেও দেখবেন আপনি, যে সামনে আরো কয়েকটা দেখতে পাচ্ছেন, ওই সামনে ওই দুইটা আছে, আরো ভিতরে আছে, ওরা ডিম দিয়েছে যারা। আমরা হাঁস সম্পর্কে জানবো, আগে একটু মুরগি নিয়ে কথা বলি, যেহেতু মুরগির কথাই আসছিলাম। পাইলট প্রজেক্টটা এটা শুরু করি এই নিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি তিনতলা ঘর, আমার কনসেপ্টটা ছিল অল্প জায়গার মধ্যে চাষটা করতে পারি বেশি মুরগি। 16টা মুরগি দিয়ে হচ্ছে আপনার এই খামারের শুরু? জি জি। এখন মোট কতগুলো মুরগি আছে, কি কি জাতের আছে? বর্তমানে আমার কাছে প্রায় 600-700 মুরগি আছে। 600? জি জি। আর কি কি জাত? এটা আমি জাত আছে, পিওর দেশি আছে, দেশির মধ্যেও একটা ভ্যারাইটি আছে। এই যে ফার্মি মুরগি আছে মাঝখানে, যেটাকে গ্রাম দেশে অনেকে পাকিস্তানি মুরগি বলে এটাকে নামকরণ করে থাকে। এটার বৈশিষ্ট্য? এটার বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য হলো এই মুরগিগুলা প্রতিদিনই ডিম পাড়ে। প্রতিদিনই ডিম পাড়ে, সাধারণত দুই একদিন গ্যাপ যেতে পারে, কিন্তু মোরালেস প্রতিদিনই ডিম পাড়ে। এবং আপনি জানেন যে দেশি মুরগি কিছুদিন ডিম পাড়ার পরে ওরা তাওয়ায় বসে, তাওয়ায় বসে যায়, তো তখন কিন্তু ডিম পাড়ে না, বেশ 15 দিন মতো ওরা ডিম পাড়ে না। কিন্তু এদের ভিতরে এই সমস্যাটা নাই, এরা প্রতিদিন ডিম পাড়বে এবং এরা কখনো ডিম তা দিতে যাবে না। এই ডিমটা প্রতিদিন পাচ্ছি বলেই আমরা যদি এই জাতটাকে একটু পেট্রোনাইজ করতে পারি, এটাকে যদি আরও একটু বাড়াইতে পারি, তাহলে ডিমের চাহিদা কিন্তু অনেকাংশেই আমাদের পূরণ করতে পারা যাবে। দেশি তো প্রতিদিন দিচ্ছে না আমাদেরকে ডিম, প্রতিদিন দিচ্ছে না। আর যেটা আমরা ট্র্যাডিশনালি পোল্ট্রি ডিম বলে যেটা বাইরে বিক্রি হয় লাল ডিম, যেটা সেটা কিন্তু স্বাদের দিক দিয়ে দেশি মুরগির থেকে অনেক কম, সবাই ওটা পছন্দ করতে চায় কম, দেশি মুরগির ডিমটা চাহিদা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে এটা পারতেছে কম, ফার্মে কিন্তু পারছে বেশি, অথচ দেখতে এবং স্বাদে দেশি মুরগির মতোই। কাজে এটাই যদি আমরা একটু বেশি করে পালার চেষ্টা করি, যেহেতু প্রতিদিন ডিম পারতেছে, কস্ট ইফেক্টিভ এবং আমি পাচ্ছি বেশি, বেনিফিটেড হবে চাষি। তো এই যে ডিমটা প্রতিদিন পাওয়ার জন্য বা দেশে ছড়িয়ে যাওয়ার জন্য কী করণীয়? কারণ হচ্ছে এটা তো পাওয়া যায় না, খুব রেয়ার। না এটা অ্যাকচুয়ালি আমি যে প্রথমে আপনাকে একটা কথা বলেছিলাম যে বায়োসিকিউরিটি, যেটা আমি যখন প্রথম শুরু করি আমিও শুনেছিলাম যে পাকিস্তানি মুরগি বা ফার্মের মুরগি এটা ভালোভাবে পালা যায় না, মারা যায়। কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন আমি শুরু করলাম আমি দেখলাম যে কথাটা পুরোপুরি সত্য নয়। মানে ভ্যাকসিনেশন এবং রেগুলার যে খাবারগুলো, ভিটামিন মিনারেল, কিভাবে লালন পালন করতে হবে সেই সম্পর্কে প্রশিক্ষণটা সবচেয়ে বেশি রাইট, এটা বেশি জরুরি। এবং এদের যাতে রোগ না হয়, রোগ এন্ট্রি করতে দেওয়া যাবে না। তাছাড়া আমি আপনার খামারের পাশে দাঁড়িয়ে আছি, কোনো দুর্গন্ধ নেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ভালো বলেছেন আপনি, দেখুন এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে, নোংরা পরিবেশে তো আমরা মানুষরাও থাকতে চাইবো না, ওরাও তো জীব, ওরা থাকতে চাইবে কেন? এবং রোগগুলোর আক্রমণ তো এই নোংরা পরিবেশ থেকেই হয়। আমার এখানে যে সিস্টেম আপনি করেছি দেখেন, যে প্রত্যেকটা যে র‍্যাক সিস্টেম করা এবং তার নিচে কিন্তু ট্রে আছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং মুরগির যে বিষ্ঠাগুলা এই ট্রেতে জমা হচ্ছে, প্রত্যেকদিন এই ট্রেটা পরিষ্কার করা হচ্ছে। আমি তো খাবারে যে আপনি ব্যবস্থা করেছেন এটা কিন্তু একটু ভিন্ন। জি, আপনি ভালো বলেছেন, এটা আমার নিজেরই ইনভেনশন। আপনি দেখবেন ট্র্যাডিশনাল যেসব খামারগুলোতে প্লাস্টিকের গোল যে খাবারের পাত্রগুলো আছে, ওটাতে খাবার দিলে হয় উঁচু করে দিতে হয়, তারপরেও মুরগি কিন্তু ওটার উপরে উঠতে চায়, উঠতে চায়। এবং ওটার ভিতরে ওরা যেখানে মুরগি যেখানে মলমূত্র ত্যাগ করে, এবং ওখান থেকে দেখবেন যে পায়ের ভিতরে ওই ময়লাটা মেটে যাচ্ছে, এবং ওইটা দিয়ে আবার খাবারের পাত্রের মধ্যে ওরা দাঁড়াইতে চায়, তখন কিন্তু কন্টামিনেশনটা এইভাবে হয় যে মলমূত্র থেকেও কিন্তু অনেক ধরনের রোগটা কিন্তু এইভাবেই ছড়িয়ে যায়, এইভাবে ছড়িয়ে যায়।
তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কীভাবে একটা খাবারের পাত্র তৈরি করা যায় যেটার ভিতরে ওরা দাঁড়াইতে পারবে না। তো বারবার খাবারও দেওয়া লাগবে না। তো দেখেন আমি বক্স সিস্টেমে করেছি, এটা বক্স সিস্টেমের ভিতরে বেশি করে খাবার দেওয়া হয় এবং এটা একটু পেছন দিকে উঁচু, ততটুকুই একটা ট্রে আছে, পেছনে উঁচু, সামনের দিকে নিচু, খাবার শেষ হইলে খাবারটা সামনের দিকে পড়ে যাচ্ছে। আর ছোট একটা ট্রে করা, ওখানে ওরা মাথা দিয়ে শুধু ঠোঁটটা দিয়ে খেতে পারবে, ওর ভিতরে দাঁড়াতে পারবে না। ভাই আপনি যেহেতু খাবারের কথা বললেনই, খাবারের কথাটা শুনে নেই, কী কী খাবার দিয়ে থাকেন? অ্যাকচুয়ালি খাবার কী কী দেয় এটা না দিয়ে কী কী জাতীয় খাবার দেওয়া দরকার, যে ওদের চাহিদার মধ্যে পুষ্টি গুণাগুণ সব কিছু ঠিক রেখে দিতে হবে। যেটা শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, স্নেহ জাতীয় খাবার, মিনারেলস, ভিটামিনস, ওয়াটার, এই এসেন্সিয়াল খাবারগুলো কিন্তু মানুষের জন্য যেরকম দরকার ওদের জন্যও দরকার। ভাই আপনি তো মুরগিকে ভিটামিন মিনারেলস বিভিন্ন খাবার দিচ্ছেন, কী কী খাবার দিচ্ছেন, কী পরিমাণে দিচ্ছেন, সেই নামগুলো যদি জানা যেত আমাদের যারা সাধারণ খামারি আছে তাদের জন্য ভালো হতো। মাল্টিভিটামিন বিভিন্ন কোম্পানিরই পাওয়া যায়, ভালো ভালো মাল্টিভিটামিন বাজারে অ্যাভেলেবেল আছে। যে কোনো একটা মাল্টিভিটামিন এদেরকে মাঝে মাঝে দিতে হবে। ক্যালসিয়াম সোর্সটা বাজারে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম পাওয়া যায়, এইটা ক্যালসিয়ামটা মাঝে মাঝে দিবে। কন্টেনারের গায়ে লেখা আছে কীভাবে ক্যালসিয়ামটা দিতে হয়। আর কেউ যদি ক্যালসিয়াম ওইভাবে দিতে না চায়, একটু কস্টলি, ডিমের যে চূর্ণগুলো আছে, ডিমের যে খোসাটা, ওইটাকে চূর্ণ করে ওইটা দিলেও কিন্তু ক্যালসিয়ামটা ঘাটতিটা মিটে যাবে। ভাই আপনি বললেন শুরুতেই বলেন যে এখন শখ বসতে হচ্ছে মুরগির খামার গড়ে তোলা, তো এখন তো হচ্ছে সেটা বাণিজ্যিককরণও করছেন, বিক্রি করছেন। আমার টার্গেট ছিল যে আমার মুরগিতে যে ডিমটা পাড়ে এই ডিমটা বিক্রি করে আমি এদের খাবারের খরচটা মিটাবো, তো সেটা উঠে আসলো। আর এরপর যে হ্যাচ করতেছি আমার দেশি মুরগির, এখন তো আমার প্যারেন্ট ফুলফিল হয়ে গিয়েছে, আমার প্যারেন্ট আর দরকার নাই। এর থেকে যে বাচ্চাগুলো আমি ফুটাচ্ছি দেশি মুরগির, আপনি জানেন দেশি মুরগির চাহিদা কিন্তু বাজারে অনেক, তো এটা যখন 500 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম ওজন হয়ে যাচ্ছে তখন আমি এগুলোকে সেল করে দিচ্ছি। এটা আমি আমার ওই খামারে আসে আপনাদেরকে দেখাবো, তো ওইটা সেল করে কিন্তু আমার লভ্যাংশ চলে আসতেছে। এইখানে তো সব প্যারেন্টসগুলো আছে, ব্রুডিংটা কোন দিকে করছেন? জি আপনি ভালো বলেছেন, আমার ব্রুডিং এর জায়গাটা আমি দেখাই। আমি একটু ভিন্ন আঙ্গিকে ব্রুডিং করি। যে ব্রুডিং এ যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ড্রাম আছে, ডিম আছে, ডিম উঠেছে, এই যে হাঁসের ডিম আপনি দেখতে পাচ্ছেন, এখানে হাঁসের ডিম। কি পরিমানে ডিম দেয় হাঁস? অল সিজনে একই রকম ডিম পারে না, তবে সারা বছরই কিছু না কিছু ডিম পারে এবং সাইজটাও বেশ বড়। এটার একটা চাহিদা আছে। আর যেটা আমি বলছিলাম দেখুন, এটা মুরগির ডিম, এটা কিন্তু দেশি মুরগির ডিম, এবং ওই যে যেটা পাকিস্তানি, যেটা পাকিস্তানি, দুইটা কি একই দামের? দুইটা একই দাম, পাকিস্তানি আর হচ্ছে একই দামে বিক্রি হয়। আর হাঁসের ডিমের দাম কেমন? হাঁসের ডিমের দামও এখন দেশি মুরগি আর হাঁসের ডিমের দাম প্রায় একই। দেশি মুরগির দামটা 12 টাকা বিক্রি হচ্ছে আর আপনার হাঁসের ডিমটা 11 টাকা বিক্রি। জি জি জি। তো আমরা ব্রুডিং এর কথা বলছিলাম, সেই সম্পর্কে আপনি ওই পাশে গিয়ে আমি সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এটা এই যে ব্রুডিং দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চা, এটা 3 দিন বয়স এই বাচ্চাগুলার। এই অবস্থায় এদের আপনি দেখবেন যে মুরগি যখন বাচ্চা ফুটায় দেখবেন যে বাচ্চাগুলোকে ওর বুকের নিচে রাখে, পাখনাগুলোর মধ্যে এরকম ঢেকে রাখে, তার মানে টেম্পারেচারটা মেনটেন করে। তো ওই টেম্পারেচারটা তো আমাদেরকে আর্টিফিশিয়ালি দিতে হবে, কিন্তু এটা আমরা ইনকিউবেটরে ফুটিয়েছি। সেই জন্য আপনি দেখবেন এখানে 3 দিক দিয়ে ওয়াল দেওয়া, একটা টেম্পারেচার এর ভিতরে মেনটেন হচ্ছে অলরেডি। তার ভিতরে আমি যেহেতু এটা 3 দিন বয়স, প্রথম থেকে আমি 5 দিন 7 দিন পর্যন্ত 100 ওয়াটের বাল্ব দিই। এরপরে যে একটু বড় হবে আমি আবার 60 ওয়াটের বাল্ব দিব। কত বছর বয়স হবে, কত দিনের বাচ্চাটাকে আপনি হচ্ছে ভ্যাকসিনেশন দিয়ে? এটা 3 থেকে 7 দিনের মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয়। এরপরে গিয়ে আবার আরও কিছু ভ্যাকসিন আছে, যেরকম প্রথমে আমরা BCRDV ভ্যাকসিন দেবো একটা, আবার 21 দিন বয়সে BCRDV সেকেন্ড ডোজ পড়বে, এর মাঝে আবার ওর পক্সের জন্য, যেটা পিজন পক্স আছে, পিজন পক্স একটা দিতে হবে। তার ভিতরে আবার গাম্বরও 2টা ভ্যাকসিন দিতে হয়, ঠিক আছে? গাম্বরও আমরা ওদেরকে 10 দিন বয়সে একটা দিব, আবার তার 7 দিন পরে আর একটা দিব। এই ভ্যাকসিনগুলো 21 দিনের মধ্যে কমপ্লিট হবে। 21 দিন বয়সে ওরা কিছুটা বড় হয়ে যাবে, তখন এদের খাবারও চেঞ্জ হবে, এটাকে নিয়ে আমরা আর এক সেটে দিব। এবং ওখান থেকে 1.5 থেকে 2 মাস যখন বয়স হয়ে যাবে, 2 মাসের ওধারে আমরা যেতে চাই না, 2 মাস পার হলে আবার আরেকটা ভ্যাকসিন দিতে হয়। তো ওই সময় ওদের ওজন প্রায় 500 600 700 গ্রাম হয়ে যায়, তখন ওইগুলোকে আমি সেল করে দিই। এই সাইকেলটা চলতে থাকে। ভাই আপনার তো আরেকটা শেডও আছে, আমরা এখন সেটিও দেখি। জি জি, আমার আরেকটা শেড আছে, আপনি আসুন আমি সেটা। যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, এখানে তো অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি এই ছাগলগুলো আপনি বেঁধে রেখেছেন। জি জি, আপনি ছাগলও পালন করছেন? জি জি, ছাগলও পালন করি। আমার উদ্দেশ্য আমি মেসেজটা পৌঁছে দেওয়া যে মানুষ যাদের বাড়িতে জায়গা কম তারা যেন এরকম শেড, 2-3 তলা শেড করে সেখানে তার চাহিদাটা অন্তত মিটাইতে পারে, সেটা আমার উদ্দেশ্য। চলেন আমরা সেইগুলো দেখি, যেহেতু আপনার একের সঙ্গে অনেক কিছু সমন্বিত খামার।
ভাই আপনার এখানে তো বিশাল বড় পুকুরও দেখতে পাচ্ছেন। জি জি জি, মাছও কি চাষ করছেন? হ্যাঁ, মাছ চাষও আছে এখানে। আমার বিভিন্ন প্রজাতির মাছ আছে, আপনি দেখতে পাচ্ছেন যে পুকুরে হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে। এবং আমার এর পাশে যে বায়োগ্যাস দেখাবো আমি একটু পরে, এই বায়োগ্যাস প্রজেক্ট আছে। আমার গরুর গোয়ালে যে গরু আছে ওর যে মলটা আসতেছে সেটা বায়োগ্যাসের মধ্যে যাচ্ছে। ওখান থেকে গ্যাস উৎপন্নের পরে যে গোবরটা বেরিয়ে আসতেছে সেটাকে আমি আলাদা জায়গায় রাখছি, ওটা শুকিয়ে গেলে ওইটাকে আবার বস্তার মধ্যে ভরে ওই মলটা এবং ওই গোবর এবং আমার যে মুরগির যে খামার এর যে বিষটা লিটার এইটাকে আবার প্রসেস করে শুকিয়ে এই দুইটাকে আমি গ্রামে পাঠিয়ে দিচ্ছি। আমার জমিতে সার হিসাবে এটা কাজ করছে, আলাদা করে কোনো কেমিক্যাল সার আমি দিচ্ছি না। আমি চাচ্ছি যে মানুষের শরীরের মধ্যে কোনো রোগ ঢুকিয়ে না দিতে, যেন অর্গানিক পদ্ধতিতে খাবারটা আসে, সুস্থ খাবারটা যেন মানে পুষ্টিকর খাবারটা যেন মানুষ পায়। এখানে তো কবুতরও দেখতে পাচ্ছি। জি, কবুতর করেছে, এটা শখের বসে কবুতর করা। এবং এই কবুতরগুলা আমি বাণিজ্যিক ভিত্তিতে করি নাই, এটা আপাতত আমার শখের ভিত্তিতে। সব তো দেশীয়? জি দেশি, আমি চাচ্ছি সবকিছু দেশি প্রযুক্তিতে করা এবং দেশি জিনিসগুলোর আমি বের করে আনার চেষ্টা করছি। দেখেন মুরগিটাও দেশি ভ্যারাইটি, কবুতরটাও দেশি ভ্যারাইটি, আমরা আমাদের দেশের জিনিসগুলোকে আপহোল্ড করার আমার ইচ্ছা। আসলে ভাইয়া হচ্ছে আমাদের দেশে যে আবহাওয়া, জি জি, সেটার সাথে তো আমাদের দেশীয় পশু পাখিগুলো আছে সেটার সাথে খাপ খায়, এটাই খাপ খাইতে পারবে। জি জি, সেটাই আমার উদ্দেশ্য। তো বিদেশে যদি এখানে আমরা পালতে যাই দেখা যায় অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি যত্নের প্রয়োজন এবং ওদের এই আবহাওয়ায় ওদের রোগ শোকগুলো বেশি হয়। ভাই আপনি তো পেশায় হচ্ছেন ডাক্তার, তো ডাক্তারির পাশাপাশি আপনি যে সম্মানিত খামার গড়ে তুলেছেন সবকিছু একসঙ্গে কীভাবে মেনটেন করেন? এটার জন্য অ্যাকচুয়ালি একটু সদ ইচ্ছা থাকা দরকার, সময় চাইলে আপনি এর মধ্যে বের করতে পারেন। আমি ইউজুয়ালি ফজরের নামাজ পড়ে আমি আর ঘুমাই না, একটু লেখাপড়া করি, এরপর বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই এবং সেখান থেকে স্কুলে ওদেরকে ড্রপ করে আসি, আটটার মধ্যে ফিরে আসি এবং এসে আটটা থেকে দশটা আমি খামারের পিছনে সময় দিই। এরপর যখন আমি লাঞ্চের জন্য বাড়িতে আসি, এসে আমি লাঞ্চ সেরে আবার এক ঘন্টা এদের পেছনে সময় দিই। আর রাতে যখন আমি চেম্বার শেষ করে বাড়িতে আসি, রাতে এসেও আমি এক ঘন্টা সময় দিই। এটা কিন্তু আমার জন্য খুব একটা কঠিন কিছু নয়। দেখুন একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আমার যে মুরগিগুলো আপনি দেখেছেন সব প্রত্যেকটা মুরগির চেহারাটা কিন্তু খুব সুন্দর। এটা একটা কারণ আছে, কিন্তু এদেরকে একটা জিনিস খাওয়াইতে হয় যেটা অনেকেই জানে না, খাওয়ায় না, সেটা হলো জিঙ্ক। এই জিঙ্কটা কিন্তু আমি পানির মধ্যে মাঝে মাঝে এদের দিয়ে থাকি, ওদের একটা সিস্টেম আছে, জিঙ্ক বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই জিঙ্কটা খাওয়ালে কিন্তু এদের চেহারাটা ভালো হবে, মুরগি অনেক সুস্থ মনে হবে, সবল থাকবে এবং এই গায়ের পশমটা পড়বে। তো আপনাকে যেটা আমি বলেছিলাম ওখানে যে আমার ব্রুডিং করার পরে 21 দিন বয়সের যে বাচ্চাগুলো সেগুলোকে আমি ওখান থেকে ট্রান্সফার করে এই শেডে নিয়ে আসি, সেটা হচ্ছে এই উপরের শেডে। আপনি দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো মুরগি আছে, এইগুলা 2 মাসের মধ্যেই এদের ওয়েট 500-600-700 গ্রাম হয়ে যাবে, তখন আমি এইগুলোকে সেল করে দিব। দিয়ে এটা খালি হয়ে গেলে আবার নতুন বাচ্চা এখানে শিফট হয়ে যাবে, সেভাবে সাইকেল করা। এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন পিওর ব্রিড আছে, RIR রোড আইল্যান্ড রেড বলে যেটাকে, সেই জাতের। এটা জয়পুরহাট থেকে একদিন আমি কালেকশন করেছি, এটা আমি প্যারেন্ট বানিয়ে নিয়েছি, এরা এখন ডিমে এসে গিয়েছে, তো ওদের থেকে অলরেডি আমি বাচ্চা তৈরি করা শুরু করেছি। আর নিচের লেয়ারে আপনি দেখতে পাচ্ছেন এখানে টার্কি মুরগি আছে এবং টার্কির সঙ্গে কিছু দেশি মুরগি আপনি মোরগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বিশেষ ভ্যারাইটি। এটা আমার দেশি মোরগ যেগুলো এক্সট্রা থাকে ওগুলোকে কাস্টেশন করা হয়, করে এটাকে লোকাল ভাষায় আমরা খাসি মোরগ বলি, এগুলো রাখি এটা খাওয়ার জন্য। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা পিওর ব্রিড, এটা আপনাকে আমি একটা দেখাই যে RIR যেটা, এটা দেখতে খুবই সুন্দর। আপনার তো সবগুলো হচ্ছে শেডের ভেতরে, তাই না? জি, দেখেন যেটা বলছিলাম যে একটা ইম্পর্টেন্ট কথা আমি মিস করে গিয়েছি, সেটা হলো দেখুন যে আমরা যারা খামারি, প্রফেশনাল খামারি যারা আছে, তারা বেশিরভাগ যেটা করে থাকে যে বাজারজাত করার আগে মুরগিকে হাইড্রোজে অ্যান্টিবায়োটিক দেয়। নিয়ম হলো যে অ্যান্টিবায়োটিক যারা ব্যবহার করে খামারিরা, অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করার 7 দিন পরে, অ্যাটলিস্ট 7 দিন পরে বাজারে মুরগিগুলো আসবে। কিন্তু আমাদের বাজারে যে মুরগিগুলো আসে মুরগিগুলো সুস্থ রাখার জন্য এবং চকচকে দেখানোর জন্য, অ্যান্টিবায়োটিক চলা অবস্থায় বাজারে চলে আসতেছে। তাহলে এই অ্যান্টিবায়োটিক ওই মুরগি আমরা কিনছি, ওই মুরগি আমরা খাচ্ছি, খাওয়ার পরে ওই অ্যান্টিবায়োটিকগুলোও তো আমাদের শরীরে চলে আসতেছে। আননেসেসারি একটা অ্যান্টিবায়োটিকের কারণে আমাদের শরীরে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্সি গ্রো করতেছে। সেই জন্য আমার উদ্দেশ্য যেটা যে আমি তো এটা অ্যান্টিবায়োটিক ছাড়া
খারাপ যেসব খাবারের যেসব বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে এগুলো ছাড়া আমি পালন করতেছি মুরগিগুলো একদম ক্লিনভাবে। এই ভ্যারাইটিটাই যেন সবাইয়ের ভিতরে ছড়ানো যায় এবং সবাই যেন এটা খেতে পারে এবং তারা নিজেরাও উৎসাহিত হয়ে, আমার অনেক ফ্রেন্ডস নিজেরাও উৎসাহিত হয়েছেন এবং তারাও চাচ্ছেন তাদের বাড়িতে এরকম খামার গড়ে তুলবেন। এটাই গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া আমার উদ্দেশ্য। আপনি তো সামনে ভাই হচ্ছে গরুর খামারও দেখতে পাচ্ছেন। জি জি, ছোটখাটো একটা গরুর খামারও আমার আছে। এখান থেকে যে গরু হয়, বাছুরগুলো হয়, এটা থেকে আমার কুরবানির যে গরু কুরবানি করি এখান থেকে আমার চলে, আমার কিনতে হয় না। আর আরও একটা উদ্দেশ্য হলো এর থেকে যে গোবরটা আমি পাচ্ছি, এই গোবরটা আমার বায়োগ্যাস প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার বায়োগ্যাসের পিট আছে। তো আমাদের ছয়জনের রান্না কিন্তু এই বায়োগ্যাস দিয়ে হয়। ভাই আপনার যে মহৎ উদ্যোগ সেটি সফল হোক, আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আমি বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের মাঝে মাধ্যমে দেশবাসীর কাছে আমার এই মেসেজটা যেন পৌঁছে যায়, এটাই আমার কামনা থাকবে। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A বাইগ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আমি কিন্তু এখনও রবিউল ভাইয়ের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছি। তিনি তার বাড়ির আঙিনায় স্বর্গরাজ্য গড়ে তুলেছেন। তিনি চান দেশের প্রত্যেকটা মানুষ যেন তার কর্মক্ষেত্রের পাশাপাশি কৃষিকাজে নিযুক্ত থাকেন এবং সফলতা অর্জন করে। দর্শক, তার প্রতি শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।